আজকে আপনারা কোথায় এসেছেন? খাদ্য মেলায়। এখানে অনেক রকম কিন্তু খাদ্য চয়েস রয়েছে। জাস্ট এখন আপনাদের মাইন্ডে কিন্তু যে কোনো একটা খাবার রয়েছে, জাস্ট এখনই দেখলেন আমরা, তাই তো? আচ্ছা, এটা কি আপনারা খান? আমি যে কোনো একজনকে চয়েস করছি, জাস্ট আপনাকে নিয়ে খেলছি আমি। হ্যাঁ, আপনি কি ওই জিনিসটা কখনো এর আগে খেয়েছেন? খেয়েছেন। জাস্ট ওটা কি আপনি খালি মনের মধ্যে ভাববেন যে ওটা আপনি কি ডেইলি খান না কোনো সময় কোনো ক্ষেত্রে? আচ্ছা, ওটা আপনাকে বলতে হতো না, ভাবতে হতো, যাক আমার ফলো করবেন আমি কি বলছি, কোনো ব্যাপার না। এখনো ক্লিয়ার হয়নি কি জিনিস ডেইলি খান না কোনো কোনো সময় খান। আই থিঙ্ক আপনি ওই জিনিসটা ভাবুন যে আপনি হাতটা এরকম করুন, হ্যাঁ, আর ভাবুন আপনার হাতের মধ্যে ওই জিনিসটা রয়েছে, ফিল করুন, ফিল। ওকে, আমার দিকে তাকান আর ভাবেন আপনি যে আপনি খাচ্ছেন। যে সকল শিল্পীরা প্রথম লেটারটাকে পি দিয়ে শুরু, 2022 এর মঞ্চ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বারবার মনের মধ্যে বলতে থাকুন, যদি এখনো পিজা 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 না করেন, অসম্ভব অসম্ভব পিজা। হ্যাঁ, ইয়া চয়েস পিজা। A few moments later. তো পেয়ে গেছি আমরা কিছু বাচ্চাদের যারা স্টেজের মধ্যে পারফরমেন্স করবে। তো আমি ভাবলাম যে এনাদের সাথে একটা আমি ম্যাজিক পারফরমেন্স করে নিই। তো তোমরা কি এর আগে কখনো ম্যাজিক দেখেছো? দেখেছো? আচ্ছা, আমার কাছে কি রয়েছে? একটা বক্স। আচ্ছা, বক্সটা যদি আমি এইভাবে রাবার দিয়ে বন্ধ করে দিই, তাহলে কোনো দিক থেকে দেখো তো ফাঁক রয়েছে কিনা। একটু হাত দিয়ে দেখাও, চেক করো চারিদিকটা, কোনো দিকটা চেক করো, চারিদিকটা, অপর দিকটা, নিচের দিকটা। আচ্ছা, তাহলে একটা নর্মাল বক্স রয়েছে, আমার কাছে একটা বল রয়েছে, তোমরা বলগুলো একটু চেক করো। আর দেখো আমার কাছে রয়েছে গার্ডার, ঠিক আছে? ওকে, এটা তোমরা বলটা সবার মধ্যে চেক করে নাও। ওকে, তো আমার যে বক্স রয়েছে এবং রয়েছে এক, ওকে ধরো এক মিনিট, আমি এই বক্সটাকে কী করবো, রবার দিয়ে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি প্রশ্ন করি, বলটা আমি বক্সের ভিতরে ঢোকাবো কীভাবে? ঢুকবে সম্ভব কীভাবে? ঢাকনাটা অন করতে হবে, তাই তো? জাস্ট কোনো সাইড দিয়ে কিন্তু ঢোকা সম্ভব নয়, জাস্ট আমি ম্যাজিক করবো। 1 2 অ্যান্ড, হ্যাঁ, ঢুকেছে কি? দেখোনি ঢুকেছে। এখন আমরা গাজারটা অন করবো, বেরোবে বেরোবে না, জাস্ট খুলছি, দেখো এর ভিতরে বলটা পড়া আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য, ট্রাই করো কোনো রকম ভাবে বের হবে, আমাদের মূল মঞ্চ থেকে অনুষ্ঠান বেরোবে। থ্যাংক ইউ সো মাচ। এবং রয়েছেন সরলরেখা। আচ্ছা, কার্ড মানে হচ্ছে আমাদের এখানে 52 আলাদা ডিফারেন্ট কার্ডস থাকে, এইরকম কার্ডস টেক হয়। ওকে, আপনি এক কাজ করুন, যে কোনো কার্ড একটা টাচ করুন এবং বার করে নিন, একটু কাছ থেকে নিয়ে চলে আসুন, যে কোনো একটা কার্ড নিয়ে নিন। আর কার্ডটা আপনি আমাকে দেখাবেন না, আপনার বন্ধু বান্ধবদের শো করান। দেখা হয়ে গেছে, কার্ডটা আমি মিডল পয়েন্টে যে কোনো জায়গায় পুশ করে দিলাম। জাস্ট এই কার্ডটা আপনি কী কার্ড মনে আছে তো? হাতটা ম্যাম এরকম করুন একবার, জাস্ট আমি কার্ডটাকে কার্ড করে দিচ্ছি। ওকে, অ্যান্ড জাস্ট এটাকে আমি রিফেল সাফল করে দিলাম। এখন কিন্তু বোঝা মুশকিল আপনার কার্ড কোনটা, তাই না? ওকে, জাস্ট আমি যদি বলি এটাকে আমি না দেখে বার করবো কেমন লাগবে? খুব ভালো লাগবে, তাই তো? জাস্ট আমার জ্যাকেটের মধ্যে কিছু নেই কিন্তু, আই থিঙ্ক আমি একটা কার্ড প্রেডিক্ট করার চেষ্টা করছি না দেখেই। ইয়েস, ইয়ে এটা হলো আপনার কার্ড। এখন প্রথমবার আমি দেখবো এবং আপনাকে জিজ্ঞেস করবো কী রঙের কার্ড ছিল, আমি কিন্তু কার্ডটা চেঞ্জ করতে পারবো না। কী রঙের ছিল, কী কালারটা, কী রেড না ব্ল্যাক? ব্ল্যাক। আচ্ছা, কী ছিল ডিজাইনটা, কী ছিল? পান পাতা। আচ্ছা, হ্যাঁ পান পাতা, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমি দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিই, জাস্ট এটা আপনার কার্ড। এটা হলো আপনার কার্ড।